কেউ যদি বিপদে পড়েন, যে কোনো মুসিবতের ভিতরে পড়েন, কারো সন্তানাদি বিবাহ শাদী হয় না, কারো মেয়ের বিবাহ শাদী হয় না, কারো ছেলের বিবাহ শাদী হয় না, কারো জমিতে ফসল হয় না, কারো ব্যবসার ভিতরে উন্নতি হয় না, ব্যবসা বাণিজ্যের ভিতরে খালি অবনতি আর অবনতি, কারো ছেলে বিদেশ গিয়ে মহা বিপদের ভিতরে রয়েছে, কেউ মামলা মোকদ্দমার ভিতরে রয়েছে, যত সমস্যার মধ্যে রয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এই অবস্থায় এই সমস্ত মুসিবতের ভিতরে যদি কেউ এই আমলটা করে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে উসিলা বানাইয়া যত বড় বিপদ থাকুক না কেন, যত বড় মুসিবত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মহা বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করবেন। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আমাদেরকে রিজিক পৌঁছে দিবেন। রিজিকের মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহর উপর যদি আমাদের ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আর তাকওয়ার গুণটি যদি আমরা অর্জন করতে পারি, আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানেই রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিক আমাদেরকে পৌঁছে দিবেন। এবার মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আর সেই ক্ষুদ্র কীট পোকার মাঝখানে যে আবরণ ছিল, পর্দা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্দাটা উঠিয়ে দিলেন। মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে কীট পোকার বাসা বোঝার যোগ্যতা দান করলেন। এবার সেই কীট পোকা বলতেছে, সুবহানা মান ইয়ারানি, পবিত্র সত্তা সে আল্লাহ, মাইয়ারানি যিনি আমাকে দেখেন, ওয়াসমাউ কালামি, কীট পোকা বলতেছে, ওয়াসমাউ কালামি তিনি আমার কথা শুনেন, ওয়ারযুকুনি, কীট পোকা বলতেছে তিনি আমাকে রিজিক দান করেন, ওয়ারিফু মাকানি তিনি আমার অবস্থা সম্পর্কে অবগত আছেন, ওয়াযকুরুনি, কীট পোকা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি, কীট পোকা বলতেছে আল্লাহ আমাকে স্মরণ করেন, কোনদিন আল্লাহ আমাকে বলেননি। সুবহানাল্লাহ, এই কীট পোকা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান সে গভীর পাথরের ভিতরে থেকে করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিশালী পাথরের ভিতরে কীট পোকার জন্য খাবার সেখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি রিজিকের কোনো সমস্যা আছে আমাদের? শর্ত একটি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়ার এই গুণটি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার রিজিক সেখানে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই আয়াত অবতীর্ণ হয়েছে আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াত অবতীর্ণ হয়েছে আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল সালেম। এই সালেমকে কাফেররা বন্দি করে নিয়ে যায়। এখন মাতা পিতা অস্থির, আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি, সন্তানকে কাফেররা বন্দী করে নিয়ে গেছে, মাথাও অস্থির, সন্তানকে কাফেররা বন্দী করে নিয়ে গেছে। এমন অবস্থায় আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে আরজি পেশ করলেন, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান সালেমকে কাফেররা বন্দি করে নিয়ে গেছে, এখন আমি অস্থির, তার মাথা অস্থির, আমাকে এমন কোন আমল শিখিয়ে দেন যে আমল করলে কাফেরদের হাত থেকে আমার সন্তান সালেম নিরাপদে শান্তিতে ঘরে ফিরে আসবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আমল শিখিয়ে দিলেন, সেই আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমল শিখিয়ে দিলেন। কিন্তু আওব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা কতবার পাঠ করছেন সেটা হাদিসের ভিতরে জানা যায়নি। কিন্তু মুজাদ্দিদি আলফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনার স্বীয় কিতাবের ভিতরে এই আমলটার নিয়ম বিস্তারিতভাবে লিখেছেন, উল্লেখ করেছেন। সে আমলটাকে আমি বলবো, করবেন? কেউ যদি বিপদে পড়েন, যে কোনো মুসিবতের ভিতরে পড়েন, কারো সন্তানাদি বিবাহ শাদী হয় না, কারো মেয়ের বিবাহ শাদী হয় না, কারো ছেলের বিবাহ শাদী হয় না, কারো জমিতে ফসল হয় না, কারো ব্যবসার ভিতরে উন্নতি হয় না, ব্যবসা বাণিজ্যের ভিতরে খালি অবনতি আর অবনতি, কারো ছেলে বিদেশ গিয়ে মহা বিপদের ভিতরে রয়েছে, কেউ মামলা মোকদ্দমার ভিতরে রয়েছে, যত সমস্যার মধ্যে রয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এই অবস্থায় এই সমস্ত মুসিবতের ভিতরে যদি কেউ এই আমলটা করে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে উসিলা বানাইয়া যত বড় বিপদ থাকুক না কেন, যত বড় মুসিবত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মহা বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করবে। আমলটি হলো ইশারের নামাজের পর নির্জনে বসবেন, তসবিহ হাতে নেবেন। তসবিহ হাতে নিয়ে বাড়িতে হতে পারে বা মসজিদেও হতে পারে, তসবিহ হাতে নিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? 100 বার দুরূদ শরীফ, যা কোনো দুরূদ শরীফ হতে পারে, হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 100 দুরূদ পড়েন। اللهم صل على سيدنا محمد, এই দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন। 100 বার এই দুরূদ পাঠ করার পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার? 499 বার। আর একবার শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটি হাত আসমানের দিকে উঠিয়ে দিবেন। ওগো আল্লাহ, আমার সন্তান বিদেশে গিয়ে মহা বিপদে পড়ে গিয়েছে, এই আমলকে উসিলা বানাইয়া বিদেশের বাড়িতে আমার সন্তানকে তুমি মহা বিপদ থেকে উদ্ধার করো। ওগো আল্লাহ, এই আমলকে উসিলা বানাইয়া আমার একটি মেয়ে সন্তান রয়েছে, আমার এই মেয়ে সন্তান কন্যা সন্তানের বিবাহ শাদী হচ্ছে না, তুমি মেহরবানি করে দয়া করে আমলকে উসিলা বানাইয়া আমার কন্যা সন্তানের বিবাহর ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, মেহরবানি করে দয়া করে আমার একটি ছেলে রয়েছে, বিবাহ শাদী হচ্ছে না, মেহরবানি করে দয়া করে আমলকে উসিলা বানাইয়া আমার ছেলের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, করে আমার মাতা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, অথবা আমার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এই আমলকে উসিলা বানাইয়া তুমি মেহরবানি করে দয়া করে আমার যারা অসুস্থ হয়ে পড়ে রয়েছে সকলকে তুমি শেফায়ে আজেলা দান করো, সকলকে তুমি সুস্থতা দান করো। ওগো আল্লাহ, আমার অমুক ছেলে মামলা মুকদ্দার মামলা মুকদ্দমার ভিতরে পড়ে রয়েছে, মামলায় পড়েছে, মহা বিপদে পড়ে রয়েছে, ব্যবসায় মানি ব্যবসার ভিতরে উন্নতি হচ্ছে না, ক্ষতি আর ক্ষতি, নোকসান আর নোকসান, মেহরবানি করে দয়া করে আমলটাকে উসিলা বানাইয়া সমস্ত বিপদ আপদ মহা মুসিবত থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। ভারতে একজন মুহাদ্দিস আল্লাহ ওলা বুজুর্গ, তিনি বলেছেন, এই আমল যতবার আমি করেছি, যত মুসিবতের ভিতরে পড়ে আমি করেছি, যত সমস্যা নিয়ে পড়েছি, আমার সমস্যার জন্য আমি পড়েছি, আমার আত্মীয় স্বজনের সমস্যার জন্য পড়েছি, আমার পরিবারের লোকেরা যখন কোনো বিপদের ভিতরে পড়েছে তখন আমি আমল করেছি, খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, যতবার আমি বিপদে পড়ে আমল করেছি ততবারই আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে উসিলা বানাইয়া সব ধরনের বিপদ আপদ মুসিবত গুলো থেকে আমাকে হেফাজত করেছে। এমন করতে আমরা রাজি আছি না?
আল্লাহ আমাদের সকলকে একটা আমল আপনাদেরকে দিয়ে গেলাম, এই একটা আমল ধরে রাখবেন, বিপদে মুসিবতের ভিতরে পড়বেন, আল্লাহ রাব্বুল আর যতদিন পর্যন্ত বিপদ থেকে উদ্ধার না হবেন তত কি দিন পর্যন্ত প্রতিদিন এই আমল চালিয়ে যাবেন। কসম করে বলতেছি, একিনের সাথে যদি আমলটা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মহা বিপদ থেকে মুসিবত থেকে আপনাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একজন গরিব সাহাবী আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সফরে বের হয়েছি, আমার সফরের কোনো সামান নেই, আমার সফরের সামানের জন্য দোয়া করে দেন। কি সফরের সামানের জন্য দোয়া করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সাহাবী তো দুনিয়ার কোনো সফরের সামানের জন্য আমার কাছে আসেনি, দুনিয়ার সফরের সামান তো তার পরিবারের লোকেরাই ব্যবস্থা করে দিবে, অথবা তার ছেলে ব্যবস্থা করে দিবে, অথবা পরিবারে ভাই আছে তারা ব্যবস্থা করে দিবে, অথবা আত্মীয় স্বজনরা দুনিয়ার সফরের সামানের ব্যবস্থা করে দিবে। আমার এই সাহাবি তো দুনিয়ার কোনো সফরের সামানের জন্য আসেনি, আমার এই সাহাবি তো আসছে আমার কাছে আখেরাতের সামানের, তাকওয়ার সামানের দোয়া করাই নেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জন্য তাকওয়ার সামানের দোয়া করে দিলেন। আমরা সকলেই মুসাফির, আমরা কি মুসাফির না? আমরা প্রথমে কোথায় ছিলাম বলতে পারবেন? আমরা সর্বপ্রথম রূহের জগতে ছিলাম। কোথায়? রূহের জগতে ছিলাম। রূহের জগতে আমরা কত বছর ছিলাম সেটা আমরা জানি না, হয়তোবা কোটি কোটি বছর রূহের জগতে চলে গেছে। এরপরে রূহের জগৎ থেকে আমরা মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে আমরা কতদিন ছিলাম? 10 মাস 10 দিন অথবা কম বেশি। এরপরে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে আমরা কতদিন থাকবো জানি না, হয়তোবা 60-70 বছর আমরা এই দুনিয়াতে বসবাস করব। এই দুনিয়ার সফর যখন শেষ হবে তারপরে আবার আমাদের কবর জগতের সফর শুরু হবে। কবর জগতে আমরা কতদিন থাকবো সেটা আমরা বলতে পারবো না, হয়তোবা কোটি কোটি বছর কবর জগতে চলে যাবে। কবর জগতের আমরা কতদিন থাকবো সেটাও আমরা জানি না, কোটি কোটি বছর হয়তোবা অতিবাহিত হয়ে যাবে। কবর জগতের সফর শেষ হবে তারপরে হাশরের মাঠের সফর শুরু হয়ে যাবে। হাশরের মাঠের অবস্থা এমন হবে, হা করে উপরের দিকে তাকাবে, 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, তারপরে টের পাবে না, এমন ভয়াবহ অবস্থা হবে। হাশরের মাঠের অবস্থা এমন হবে, কেউ তাদের দেহের গামেতে, কেউ পায়ের নলা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত দেহের গামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, এমন খুব কঠিন অবস্থা হবে হাশরের মাঠ। সেই হাশরের মাঠে ঘোষণা হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতের আলাদা হয়ে যাও, জাহান্নামীর আলাদা হয়ে যাও। জানি না ভাই আমি সেই দিন কোন কাতারে পড়বো, আমি কি জান্নাতীদের কাতারে পড়বো না জাহান্নামীদের কাতারে পড়বো, এটা কি আমরা নিশ্চিত বলতে পারি? এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? সেই হাশরের মাঠে যখন ঘোষণা হবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আজকে যারা জান্নাতী তারা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও, তখন আমাদের কি অবস্থা হবে? আমি যদি জাহান্নামীদের কাতারি হয়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে তো আমার অপদস্থ অপমানিত ছাড়া, জাহান্নামের শাস্তি ভোগ করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এই জন্য ভাই বলি আপনাদেরকে বলে যাই যে তাকওয়ার যে সামান রয়েছে এই তাকওয়ার সামানটা গ্রহণ করেন, আল্লাহকে ভয় করেন, গুনাহ ছাড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার এই সামান গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই সাহাবীকে প্রশ্ন করলে বললে আরজি পেশ করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সফরে বের হয়েছি, আমার কোনো সামান নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এ তো দুনিয়ার সামানের জন্য আসেনি, এ তো তাকওয়ার সামানের জন্য আসছে, পরকালের সামানের জন্য আসছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাকওয়ার সামানের দোয়া করে দিলেন।
আমার এই সাহাবিকে তাকওয়ার সামান তুমি বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া করছেন ইমানের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো নেক আমল তাকওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাকওয়ার সামানের কাছ থেকে বললেন আমার জন্য কি একটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে তার জন্য দোয়া করলেন ওয়াগফারা যামবাক আল্লাহ তোমাকে মাফ করে দাও। আচ্ছা, এই ওয়াগফারা যামবাক মাফ করার চাইতে কি আর কোনো দোয়া নেই? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে গুনাহ মাফের দোয়া কেন করলেন? একজন মানুষ ইমাম হতে পারে, একজন খতিব হতে পারে, একজন আল্লাহর ওলি বুজুর্গ হতে পারে, একজন রাজা বাদশা হতে পারে, আবেদ হতে পারে এবং পীর আউলিয়া বুজুর্গ হতে পারে, খতিব হতে পারে, মুহাদ্দিস হতে পারে, সাইকুল হাদিস হতে পারে, অনেক বড় আলেম হতে পারে, আবেদ হতে পারে, কিন্তু সে যদি গুনাহটা মাফ করাইতে পারলো না তাহলে তার এই আলেমের কোনো দাম নেই, তার এই খতিবের কোনো দাম নেই, তার এই সাইকুল হাদিসের কোনো দাম নেই, তার এই মুহাদ্দিসের কোনো দাম নেই, তার এই পীরের কোনো দাম নেই। যদি গুনাহটা মাফ করাইতে পারি তাহলে দুনিয়াতে আমি আর কিছু না পাইলাম, গুনাহটা মাফ করাইতে পারলাম, আমি সবকিছু পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে গুনাহ গফারা যামবাক গুনাহ মাফের দোয়া করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি গুনাহ মাফের জন্য দোয়া চাওয়ার জন্য সকলকে তৌফিক দান করেন। ওই সাহাবী দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আরেকটু ভালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জন্য দোয়া করলেন ওয়ায়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, স্থলে থাকো, বন্দরে থাকো, পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, সমুদ্রে থাকো, আকাশপথে থাকো, যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইত্তাকিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকবে। যদি এই তাকওয়ার গুণটি অর্জন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হিফাজত করবেন। আমরা এই তাকওয়ার গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই তাকওয়ার গুণটি অর্জন করার জন্য তৌফিক দান করুক। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূল আমি ইয়ামানে সফরে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো হে মুয়াজ, তুমি তো ইয়ামানে যাচ্ছ, ইয়ামান থেকে ফিরে এসে আর আমাকে পাবে না মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ত্যাগ করে চলে যাবেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে সফরে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইয়ামান থেকে ফিরে আসে আমাকে আর পাবে না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, একজন আরেকজনের সাথে আর সাক্ষাৎ হবে না। এমন সময় মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওসি আমাকে কি করলেন, কিছু ওসিয়ত করেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন,
ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু ইয়ামানে চলে গেলেন, ইয়ামান থেকে ফিরে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল না, আবু বকরের যুগ ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু শেষের যুগ ছিল, এরপর শুরু হলো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুয়াজ ইবনে জাবাল, আগামীকাল তোমার একটি কাজ করতে হবে, তোমাকে আমি একটি দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? এই যে কোষাগার রয়েছে, বাইতুল মাল রয়েছে, এখানে অনেক মাল রয়েছে, এই মালগুলো তুমি গরিব মিসকিনদেরকে বণ্টন করে দিবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবিকে বললেন আমার আসতে একটু দেরি হবে। মুয়াজ বিবি মনে মনে ভাবলেন বিরাট এক দায়িত্ব পাইছেন, কোষাগারের মাল বাইতুল মাল এগুলো গরিবদের কাছে বণ্টন করে দিবেন, এলার হাতে আসছে, এমন সময় তো আমিও তো কিছু পাইতে পারি, ঠিক কিনা? এত বিশাল দায়িত্ব বাইতুল মাল এগুলো গরিবদের মাঝে বণ্টন করা হবে, নিজ হাতে কিছু মাল তো সে বাড়িতে নিয়ে আসবে। বিবি মনে মনে এটা ভাবছে সারাদিন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে কোষাগার থেকে গরিবদের মাঝে মাল বিলি করলেন, মালগুলো বিলি করে সন্ধ্যাবেলা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসলেন খালি হাতে, সুবহানাল্লাহ, খালি হাতে বসলেন, কিছুই নিলেন না। বিবি জিজ্ঞেস করলেন কিছু আনলে না? বিবি জিজ্ঞেস করলেন কিছু আনলেন না? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কানা আলাইয়া রাকিবুন, একজন আমাকে চোখে চোখে রেখেছে, সুবহানাল্লাহ, একজন আমাকে চোখে চোখে রেখেছে, এই জন্য আমি আনতে পারিনি। বিবি মনে মনে ভাবলেন একজন চোখে চোখে রেখেছে, তার মানে কি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে, কোষাগারের দায়িত্ব দিয়ে, মালের বণ্টনের দায়িত্ব দিয়ে আরেকজন আবার পিছন দিয়ে সিআইডি লাগিয়ে দিয়েছেন তাকে দেখার জন্য সে কি মাল নিয়ে যায় কিনা? বিবি মনে মনে এটা ভাবলেন। মহিলাদের অভ্যাস কিন্তু একজনের খবর আরেকজনের কাছে, আরেকজনের খবর আরেকজনের কাছে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি পাশে বাড়ি মহিলার কাছে গেলেন, পাশে বাড়ি মহিলা থেকে আরেক মহিলা, আরেক মহিলা থেকে আরেক মহিলা, এইভাবে পৌঁছতে পৌঁছতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে সংবাদ পৌঁছলো, তুমি নাকি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছো মাল বণ্টন করার, আবার পিছন দাও তুমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছো দেখার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আমি তো এরকম করিনি, কোনো অবস্থাতেই করিনি, পেয়ে বলেছি। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞেস করেন হে মুয়াজ, আমি কি তোমার পিছনে খিয়াড়ি লাগিয়েছি? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আপনি সিআইডি লাগাইনি। তাহলে কে কথা বলেছে? ও আমি তো জানিনি। তাহলে তুমি কি বলেছ, কোথায় বলেছ? ও আমি আমার বিবির সাথে একটি কথা বলেছি। কি? আমি যখন সারাদিন বাইতুলের মাল গরিব মিসকিনদের মাঝে বণ্টন করে বাড়িতে ফিরলাম, তখন আমার বিবি সাহেব জিজ্ঞেস করলেন আমাকে কিছু আনলেনি, কিছু নিয়ে আসনি? তখন আমি বললাম কানা আলাইয়া রাকিবুন, একজন আমাকে চোখে চোখে রেখেছে, সেই জন্য আমি আনতে পারিনি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে মুয়াজ, তোমাকে কে চোখে চোখে রেখেছে সেটা বলো। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে বললেন ওহে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন এমানে যাচ্ছিলাম তখন তোমার শেষ নসিহত ছিল ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, একজনকে তুমি ভয় করবে, তিনি হলেন আল্লাহ। এই তাকওয়ার গুণটি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি যেই জায়গায় থাকো, যেই অবস্থায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিফাজত করবে। খলিফাতুল মুসলিমিন একজন আমাকে চোখে চোখে রেখেছেন, তিনি হলেন ইত্তাকিল্লাহ আল্লাহ, কানা আলাইয়া রাকিবুন, একজন তিনি হলেন আল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে রয়েছে। কারণ এই উপদেশটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে শেষ উপদেশ দিয়েছিলেন, এই জন্য আমি সেই শেষ উপদেশটি, যে উপদেশটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন, ইমানের সফরের সময় শেষ দেখা আর দেখা হবে না, সেই উপদেশটি ছিল কি? আল্লাহকে ভয় করা, তাকওয়ার গুণ। আমি আপনাদেরকে এই উপদেশটি দিচ্ছি, তাকওয়ার এই গুণটি অর্জন করবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজানের আগেই সব ধরনের গুনাহ থেকে বিরত থাকবেন, সব ধরনের গুনাহ থেকে বিরত থেকে রমজানের জন্য তাকওয়ার এই গুণটি আগে থেকে অর্জন করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকান, তাকওয়ার গুণ অর্জন করেন, গুনাহ ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পূর্বে এই রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার এবং তাকওয়ার এই গুণটি অর্জন করার জন্য সকলকে তৌফিক দান করুন। আমি যে কয়টা কথা বললাম এগুলো আমল করার জন্য সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।